বিদ্যুৎ সংযোগ প্রদান প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন নেত্রকোনা দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আরিফ খান জয়। আমার এমপি ডটকমের মাধ্যমে এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ এনামুল হক। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর ইমতিয়াজ আহমেদ শুভ। এই প্রশ্নের লিখিত জবাব দিয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব আরিফ খান জয়। আমার নির্বাচনী এলাকা 158, নেত্রকোনা 2, নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে আলোকদিয়া নামপাড়া গ্রামটি বারহাট্টা উপজেলায় অবস্থিত। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে 2018 সালের মধ্যে দেশের বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী 90% পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার অধিকাংশ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ ও সুবিধা পৌঁছে দিয়েছে এবং উক্ত গ্রামসহ যেই পরিবারগুলো এখনও বিদ্যুৎ সুবিধার বাইরে তাদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আশা করি শীঘ্রই এই গ্রামটি সহ অন্যান্য এলাকাগুলো বিদ্যুৎ সুবিধার আওতাধীন হবে। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।